প্রবলেম নম্বর 1011 স্ফিয়ার মেক এ প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেটস অ্যান্ড শো দ্য ভ্যালু অফ এ স্ফিয়ার বিং প্রোভাইডেড দ্য ভ্যালু অফ ইটস রেডিয়াস আর দি ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ভলিউম ইজ 4/3 পাই আর কিউব। তোমার যেটা করতে হবে একটা গোলকের আয়তন মানে ক্যালকুলেট করতে হবে, যেটা সূত্র দেওয়া আছে 4/3 পাই আর কিউব। আমাদের আরটা ইউজার ইনপুট নিতে হবে, আর যে 4/3টা আছে এটা হচ্ছে যে 4/3.0 অথবা 4.0/3 এভাবে লিখতে হবে, কারণ হচ্ছে যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজে দুইটা ইন্টিজারের ভাগফল আর একটা ইন্টিজার ধরে নেয়। তো আমাদের যেটা দিয়ে ভাগ করতেছি অথবা যা ভাগ করতেছি দুইটার যে কোনো একটা ফ্লোট হতে হবে, অ্যান্ড আয়তনটা এভাবে প্রিন্ট করে দিতে হবে 3 ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। তোমরা কোডটা লিখি, আমরা রেডিয়াসটা আগে নিব, রেডিয়াস অ্যাভেলেবল ভলিউম ইকুয়াল 4.0/3 গুণন ইকুয়েশনে ছিল 4/3 পাই, পাইয়ের ভ্যালু দেওয়া হচ্ছে 3.14159। আমরা পাইয়ে ভ্যালুটা অ্যাসাইন না করে ডিরেক্ট বসায় দেবো ভ্যালুটা। থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন আর কিউব আর গুণন আর গুণন আর আমরা ভলিউমটা প্রিন্ট করে দিব। পয়েন্টের পর 3 ঘর এক্সাম্পলের সাথে মিলাই, পলিনোমিয়াল টু 14137.155, 14137.155। প্রবলেমটা সাবমিট করি, ফেয়ার অ্যাকসেপ্টেড।